सुप्रिय शिक्षार्थी तजिक प्रधान अनलाइन क्लास तुम्हारे स्वागत। पंचम श्रेणी शिक्षार्थी देखो आज के तुम्हारे बांगला क्लस किसु सजेशन आकार किसु प्रश्न लिखे दीसि तुम्हारा सेगुलि ख्याल कर। तुम्हारे पहला एप्रिल तुम्हारे परीक्षा तुम्हारे बांगल् एक थेके चौदो पर्यंत चौदो नम्बर पर्यंत तुम्हारे आइटेम आछे एगुलि तुम्हारे परीक्षा आसबे। तो तुम्हारे सबगुला किछु पढ़ाते पारि नाइ एखन आमि तुम्हारे किछु दिए दिछि। तुम्हारे परीक्षा होबे एई देश एई मानुष थेके फेब्रुआरिर गान पर्यंत एई देश एई मानुष थेके फेब्रुआरिर गान एई पर्यंत तुम्हारे परीक्षा आसबे। तारपर आमि एखाने देखो किछु रचना तुले दिछि। रचना आमादेर देश आमार प्रिय खेला एक जन वीर श्रेष्ठेर कथा तीनटा तुम्हारे रचना दिए तीनटा रचना पढ़े। और दुई नम्बर तुम्हारे चिठी पत्र दुईटा थाके तो आमी तुम्हारे चिठी दिए विज्ञान मेलार वर्णना दिए बंधुके पत्र। ख नम्बर परीक्षार फलाफल जानिए पितार निकट पत्र। तो तुम्हारे चिठी आवेदन पत्र आसे आमी तुम्हारे शुद्ध दुटा चिठी दिए कारण समय कम यज तुम्हारे शुद्ध दुटा चिठी दिए। तीन नम्बर विराम चिन्ह और जुक्तवर्ण जुक्तवर्ण और विराम चिन्ह तुम्हरा पढ़वा एई देश एई मानुष सुंदरबनेर प्राणी वीरेर रक्ते स्वाधीन ए देश। ए तीन चैप्टर थेके तुम्हरा विराम चिन्ह और जुक्तवर्ण पढ़वा। विराम चिन्हटा होच्छे दाड़ी कमा सेमिकोलन बुझ प्रश्नबोधक चिन्ह कोथाय किभाबे बसे ओखाने किछु किछु रिडिंग एर मध्ये रिडिंग पढ़वा पढ़े पढ़े तुम्हरा एटा शिखबे। आर देखो चार नम्बर आमि एकटा प्रश्न निएछि एई चार नम्बर प्रश्नटा आसे तोमादेर जखन आमरा प्रश्न देब तुम्हरा देखते पारबा ओटा छय नम्बर प्रश्नेर मध्ये এই প্রশ্নটা আছে। অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করুন। অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করুন মানে আমি নিচে একটা অনুচ্ছেদ লিখে দিছি এটা পড়ে তোমরা প্রশ্ন করবা। কিভাবে প্রশ্ন করবা? প্রশ্ন করবা কে কি কোথায় কিভাবে কেন কখন এই নির্দেশনা অনুযায়ী তোমরা প্রশ্নগুলি করবে। এই প্রশ্নগুলি করতে হলে তোমরা একটা নির্দেশনা দিয়ে একটাই প্রশ্ন করবা। একটা প্রশ্নকে এই একটা নির্দেশনা দিয়ে তুমি দুইবার প্রশ্ন করতে পারবে না। যেমন কে দিয়ে একটা করতে হবে, কি দিয়ে একটা করতে হবে, কোথায় এটা দিয়ে একটা করতে হবে, কিভাবে একটা করতে হবে, কিন্তু একটা দিয়ে দুইটা করতে পারবে না। দেখো অনুচ্ছেদটা কি, যার খেলোয়াড় ইমদাদ হক খেলা জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য, সে ম্যাচে থেকে ফুটবল খেলে আহত হলে বিছানায় কাত হয়ে মালিশ মাখে, প্রভাত বেলায় সবাই তাকে দেখতে যায়, সে ভালো খেলে বলেই দর্শক আনন্দ পায়। তুমি যখন প্রশ্ন করবা তখন প্রশ্নটার উত্তর তোমার এই অনুচ্ছেদে থাকতে হবে। দেখো আমরা প্রশ্ন করেছি এক নম্বরে কে জাত খেলোয়াড় প্রশ্ন করলাম, কিন্তু দেখো তো এখানে উত্তরটা আছে কি না। হ্যাঁ, কে জাত খেলোয়াড়, জাত খেলোয়াড় হচ্ছে ইমদাদ হক। তাহলে আমরা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরটা এখানে আছে। দুই নম্বরে ইমদাদের জীবনের লক্ষ্য কি, ইমদাদের জীবনের লক্ষ্য হচ্ছে খেলা জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। তিন নাম্বার সে কিভাবে মালিশ মাখে, সে কিভাবে মালিশ মাখে, আহত হলে বিছানায় কাত হয়ে মালিশ মাখে। চার, দর্শকরা আনন্দ পায় কেন, কেন দর্শকরা আনন্দ পায়, ভালো খেলে সেই জন্য দর্শকরা আনন্দ পায়। সবাই ইমদাদকে কখন দেখতে যায়, প্রভাত বেলা মানে ভোরে সবাই ইমদাদকে দেখতে যায়। দেখো এখানে প্রথম প্রশ্নটা করেছি কে, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কিভাবে, চতুর্থটা কেন,
পঞ্চমটা কখন একটা নির্দেশনা দিয়ে আমি কিন্তু দুইটা প্রশ্ন করি নাই এক একটার মধ্যে এক একটা নির্দেশনা আছে শিক্ষার্থীরা তোমরা এভাবে যদি তোমরা প্রশ্নগুলি ঠিক করে লিখতে পারো তাহলে পাঁচটা প্রশ্নে পাঁচ নাম্বার আর তোমাদের দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি প্রশ্নগুলো চিহ্ন দিয়েছি প্রত্যেকটার মধ্যে চিহ্ন দিয়েছি তোমাদেরও এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যদি তোমরা প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু তোমাদের এই কি সেন্টেন্সটা কী হবে কাটা যাবে প্রশ্নবোধক চিহ্ন তোমাকে অবশ্যই দিতে হবে কারণ এখানে বলছে এই প্রশ্ন তৈরি করো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে আমি এই দেশে মানুষ থেকে ফেব্রুয়ারি গান পর্যন্ত তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবা তোমাদের পরবর্তী ক্লাসে আমি আরও কিছু আলোচনা করব পরীক্ষার সম্বন্ধেই কী কী আসতে পারে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে।